রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের এই কম্প্রেসারটা নষ্ট, মানে এর কয়েল ফাংশনটা ভালো আছে কিন্তু ভিতরে পিস্টন অথবা ক্র্যাঙ্কশ্যাফটের কোনো সমস্যার কারণে অথবা কয়েলের দুর্বলতার কারণে কম্প্রেসারটা স্টার্ট নিচ্ছে না, অ্যাম্পিয়ারটা একটু বেশি নিচ্ছে। তো আমরা এই কম্প্রেসারটাকে স্টার্টিং ক্যাপাসিটরের মাধ্যমে একটু চালু করার চেষ্টা করব। যদি হয়ে যায় তাহলে আমরা এই কম্প্রেসারটা কিছুদিন ব্যবহারযোগ্য হিসেবে ব্যবহার করতে পারবো। তো চলুন চেষ্টা করে দেখি স্টার্ট করা যায় কি না। তো স্টার্ট করার আগে আপনাকে এরকম একটা পাওয়ার কর্ড নিতে হবে, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাওয়ার কর্ড, এরকম একটা পাওয়ার কর্ড নিয়ে নেবেন। আর সাথে আপনাকে, যেহেতু কম্প্রেসারটাতে আমরা ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করব না, অর্থাৎ ওভারলোড ব্যবহার করব না, সরাসরি এই ওভারলোডের জায়গায় আমরা এই যে পাওয়ার কর্ডটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার কর্ডের ফেজ লাইনটা ওভারলোডের জায়গায় ব্যবহার করব। কারণ যেহেতু এটা বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে ওভারলোড ব্যবহার করলে সাথে সাথে ওভারলোডটা ট্রিপ করবে, আমাকে বারবার ওভারলোডটাকে চেঞ্জ করতে হবে অথবা ট্রিপটা ছাড়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো এত অপেক্ষা তো আর করা যাবে না, সেই জন্য আমরা এই ওভারলোডের জায়গায় একদম সরাসরি মেইন যে ফেজটা সেই ফেজটা ব্যবহার করব। তো আমি হচ্ছে শুধু মেইন ফেজটাই, যে লাল দিয়ে মার্ক করলাম, মেইন ফেজটাকেই একটু ক্লিপের মাধ্যমে লাগাই দিলাম কমন টার্মিনালে। আর হচ্ছে প্রত্যেকটা ইয়াতে আপনি এভাবে করে একটা ক্লিপ লাগাই নেবেন। এই যে এটা হচ্ছে পিটিসি রিলে, এটা স্টার্ট করার জন্য কাজ করা হয়। রিলে তো আমি মূলত ব্যবহার করি আমরা জানি, তো এই রিলেতে এরকম ক্লিপ লাগাই নেবেন। এখন আমরা রিলেটা বসাই নিলাম, রিলে লাগিয়ে নিলাম এবং রিলের মধ্যে আমরা তিনটি তার দেখতে পাচ্ছি। তো তিনটি তারের আসলে এখানে কাজটা তেমন জটিল না, খুবই সহজ। এখানে হচ্ছে আমাদের নিউট্রাল টার্মিনালটা বসবে, আর এখানে আমাদের ক্যাপাসিটরের একটা টার্মিনাল বসবে, এই ক্যাপাসিটর একটা টার্মিনাল, একই জায়গা কিন্তু এগুলা। এই যে রিলের এই প্রান্তটা কিন্তু একই জায়গা, এটা হচ্ছে আমাদের রানিং প্রান্ত, ঠিক আছে। আর স্টার্টিং প্রান্তটা আমরা খোলা রাখবো, ঠিক আছে। আর হচ্ছে যে এই যে নিউট্রালটা, কটের নিউট্রালটাকে আমরা কি করব, এই এখানে যে হলুদ যে তার দেখতে পাচ্ছেন, রানিং এর যে কোনো একটা তারে লাগাই দিলে হবে। আমি লাগাই দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু আমাদের এই দুইটা টার্মিনাল একই, এই জন্য আমি এখানে কমন করে দিছি। আর হচ্ছে পাওয়ার কটের যে নিউট্রালটা সেটাও আমি কমন করে দিলাম, এবং ক্যাপাসিটর থেকে একটা টার্মিনালও আমি কমন করে দিলাম, মানে সবগুলোকে আমি একসাথে করে দিছি। দেখেন, এটা হচ্ছে পাওয়ার কট থেকে একটা তার, এটা হচ্ছে ক্যাপাসিটর থেকে একটা তার, আর হচ্ছে রিলে থেকে দুইটা তার। অর্থাৎ আমরা তো একটা জায়গা থেকে উঠাতে পারবো না, তার জো মানে প্যাচ লাগাতে কষ্ট হবে, এই জন্য দুইটা ক্লিপ আমরা একসাথে করে মানে তুলে নিয়ে আসি, এক জায়গায় কমন করে দিলাম। তাহলে আমাদের অবশিষ্ট রইল হচ্ছে ক্যাপাসিটরের একটা টার্মিনাল এবং স্টার্টিংয়ের একটা টার্মিনাল। এই যে স্টার্টিং যেটা, এটা হচ্ছে স্টার্টিং, আমরা এখানেই কিন্তু শর্ট দিব, ঠিক আছে। শর্টটা খুব সাবধানের সহিত দিতে হবে, এবং হচ্ছে অবশ্যই ক্লাম্প মিটার লাগাইতে হবে, অ্যাম্পিয়ার দেখে দেখে আমাকে শর্ট করাইতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে নিয়েছি, এখন আমি পাওয়ার কর্ডটা লাগাবো এবং পরপর এটাকে শর্ট দিব। ক্যাপাসিটার শুয়ে থাকলেও সমস্যা নাই, জাস্ট আমি এভাবে করে করে এটাকে কিছুক্ষণ একবার টানা ধরে রাখবো না, কয়েক সেকেন্ড ধরে আবার ছেড়ে দিব, কয়েক সেকেন্ড ধরে আবার ছেড়ে দিব, সেক্ষেত্রে আমার কম্প্রেসারটা স্টার্ট নেওয়ার চেষ্টা করবে। আর স্টার্টিং ক্যাপাসিটর সবসময় কিন্তু মাথায় রাখবেন, কম্প্রেসারকে স্টার্ট করার জন্য ব্যবহার করা হয়, এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার কম্প্রেসারকে সাথে সংযোগ থাকলে কিন্তু কম্প্রেসার কয়েল জ্বলে যাবে। দেখতে পাচ্ছেন 6 অ্যাম্পিয়ার নিচ্ছে, আমি একটু স্টার্ট করার একটু শর্ট দিচ্ছি, দেখতে পাচ্ছেন স্পার্ক হচ্ছে, শর্ট দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাম্পিয়ারটা কমে যাচ্ছে। আমরা আরেকবার একটু দেওয়ার চেষ্টা করি, 12 নিচ্ছে, আবার একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করি, কমে যাচ্ছে, আবার একটু দেওয়ার চেষ্টা করি, আবার একটু ছেড়ে দেই, এখন নিচ্ছে 4, আবার একটু চেষ্টা করলাম, এটি কিন্তু কম্প্রেসার কিন্তু চলতেছে, দেখতে পাচ্ছেন। আমি শর্ট দিচ্ছি, শর্ট দেওয়ার সময় একটু অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে, ছেড়ে দিলে অ্যাম্পিয়ারটা 4-3 চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে কম্প্রেসারটা উঠে যাবে আমার যতটুকু ধারণা, কারণ হচ্ছে যে এটা যেহেতু শর্ট দিলে অ্যাম্পিয়ার কন্টিনিউস কমতেছে, দেখতে পাচ্ছেন কমতেছে কিন্তু অ্যাম্পিয়ার। আমি আবার শর্ট দিলাম, যেহেতু এখানে আমার ওভারলোড লাগানো আছে, ওভারলোড ছাড়া আমি